শেখ মুজিব আমাদের সংবিধানে 12টা বাজিয়ে গেছেন। মুজিবের এ ধরনের দিকবাজি যেন কেউ বুঝতে না পারে সেজন্যই পুরো সংবিধানের প্রতিটি পৃষ্ঠা বাংলায় অনুবাদ করা হলেও মুজিবের পকেটে করে আনা সংবিধানের পৃষ্ঠাটি আজও পর্যন্ত অনুবাদ করা হয়নি। স্বাধীন বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ সংবিধান বা 72-এর সংবিধানও শেখ মুজিবের উপর ভারতের প্রভাব সুস্পষ্ট। তখন থেকেই ভারত আমাদের ইসলামের উপর হাত দিয়েছিল। 1972 সালে 11 এপ্রিল গণপরিষদ সদস্য ডক্টর কাজী খাদেমুল ইসলাম সংসদে কোরআন পাঠ করে তারপরে সংবিধান প্রণয়নের কাজ শুরু করার অনুরোধ করলে শেখ মুজিব সেদিন কোরআন পাঠের অনুমতি দেননি। সেই সংবিধানটি যে ভারতের তৈরি করা তা সংবিধানের একটি অনুচ্ছেদ পড়লে বোঝা যাবে। 72-এর সংবিধানের 145-এর ক অনুচ্ছেদে বলা হয়েছে, বিদেশের সহিত সব চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা হইবে এবং তিনি সেটা সংসদে পেশ করিবেন, তবে শর্ত থাকে যে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কোনো বন্ধু দেশের সাথে চুক্তি কেবলমাত্র সংসদের গোপন বৈঠকে পেশ করা হইবে। পৃথিবীর কোনো দেশের সংবিধানে বিদেশের সাথে চুক্তির ক্ষেত্রে কোনো গোপনীয়তার বিধান নেই, কিন্তু ভারতের সাথে নানা গোপন চুক্তি করতেই সংবিধানের এই অনুচ্ছেদটি যুক্ত করে দেয় ভারত। এখনও যার সুবিধা ভোগ করছে হিন্দুত্ববাদী রাষ্ট্রটি। শেখ হাসিনা কখন ভারতের সাথে কোন চুক্তি করছেন বাংলাদেশের মানুষের পক্ষে তা জানাও সম্ভব হচ্ছে না। স্বাধীনতার পরপর ভারতের দাদাগিরি আর লুটপাটে অতিষ্ঠ ছিল বাংলাদেশের মানুষ, যে কারণে চারিদিক থেকে ভারতের সমালোচনা হচ্ছিল। মানুষের সমালোচনা বন্ধ করতে শেখ মুজিব সংবিধানকে কাজে লাগিয়েছিলেন। সংবিধানের রক্ষা কবচ 39 অনুচ্ছেদের প্রথম দফায় বলা হয়েছে, চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চয়তা দেওয়া হইল। কিন্তু টাউট মুজিব দ্বিতীয় দফায় যুক্ত করেন, রাষ্ট্রের নিরাপত্তা বন্ধু রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে বাক স্বাধীনতার শর্ত প্রযোজ্য। বাক স্বাধীনতার ক্ষেত্রে এ ধরনের শর্ত পৃথিবীর ইতিহাসে কোনো গণতান্ত্রিক দেশের সংবিধানে আজ পর্যন্ত যুক্ত করা হয়নি। যে কারণে শ্রী মানবেন্দ্র নারায়ণ লারমা সংসদের ভেতরে মুজিবের মুখের সামনে বলেছিলেন, বন্ধু রাষ্ট্রের দোহাই দিয়ে মুজিব যে সংবিধান রচনা করেছে সেই একই রকম সংবিধান আয়ুব খানও করেছিল, তাহলে মুজিব আর আয়ুবের মধ্যে পার্থক্য কোথায়? স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান যে ভারত থেকে আমদানি করা হয়েছিল তার উৎকৃষ্ট মন্তব্য করেছিলেন রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কলম্বিয়া ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে গবেষণায় যুক্ত ছিলেন। রওনক জাহান বলেছিলেন, দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ ইজ এন ইন্টারেস্টিং ডকুমেন্টস সিন্স ইট ইজ এন অ্যাটেম্প্ট টু ফ্যাসিলিটেট পলিটিক্যাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান মডেল। তিনি বাংলাদেশের সংবিধানকে কৌতূহলীপূর্ণ বা সন্দেহজনক নথি হিসাবে উল্লেখ করেছিলেন, কারণ এই সংবিধানে ভারতীয় মডেল হিন্দুত্ববাদকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল শেখ মুজিব। সংবিধানের খসড়া প্রস্তুতের পর 1972 সালে দৈনিক পূর্ব বাংলা পত্রিকার 17 অক্টোবরের খবরে ভিনদেশি সংবিধান শিরোনামে মাওলানা ভাসানীর একটি কলাম ছাপা হয়েছিল, যেখানে বলা হয় 23 বছর দুই পাকিস্তান মিলেও একটি সংবিধানের জন্য হাহাকার করে সেটা সম্পূর্ণ করতে পারেনি, অথচ সেই সংবিধান প্রস্তুত করতে সময় লেগেছে মাত্র 6 মাস। কে করল এই সংবিধান? মুজিব আর কামাল? জনসাধারণের গণভোট হইল না, বুদ্ধিজীবীদের পরামর্শও লাগেনি, মুক্তিযোদ্ধাদের কা ঘেঁষতে দেওয়া হয়নি, 34 জন বাদে গণপরিষদ সদস্যদের মধ্যে কেউ জানে না, তাহলে এই সংবিধান কোত্থেকে নাজিল হলো তার সানে নজুল 7 কোটি মানুষের জানার হক রহিয়াছে। জনসাধারণকে ধোকা দিয়ে এভাবে ভারতের দেয়া সংবিধানকে ডক্টর কামালের রচিত সংবিধান বলে চালিয়ে দেয় শেখ মুজিব, যে কারণে 72-এর সংবিধানকে মাওলানা ভাসানী, ন্যাপ সহ সব রাজনৈতিক দল প্রত্যাখ্যান করেছিল। ডক্টর আবুল ফজল হক তার বাংলাদেশের শাসন ব্যবস্থা রাজনীতি বইয়ের 134 নম্বর পৃষ্ঠায় মুজিবের সেই সংবিধান সম্পর্কে বিভিন্ন দলের একটি মন্তব্য তুলে ধরেছেন, যেখানে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সংবিধানকে সংশোধনের অযোগ্য বলে ঘোষণা ও তা প্রত্যাখ্যান করেন। তাদের মতে মুজিবের 72-এর সংবিধানের চেয়ে আয়ুব খানের 62-এর সংবিধানে মানবাধিকারের নিশ্চয়তা অনেক বেশি পরিমাণে ছিল। ন্যাপ প্রধান মাওলানা ভাসানী বলেছিলেন তার দল এই সংবিধান গ্রহণ করবে না। বিপ্লবী ছাত্র ইউনিয়ন মাওলানা ভাসানীর সাথে একমত প্রকাশ করে খসড়া সংবিধানের বিরুদ্ধে গণ আন্দোলন করে তোলার আহ্বান জানান। আসম রব বলেছিলেন, এটি একটি বাজে সংবিধান, 16 ডিসেম্বর আগে এগুলি ডিসাইড করেছে, পৃথিবীর কোনো বই আমি পড়ি নাই, যদি কেউ দেখাইতে পারে আমি তার কাছে সারেন্ডার করব। শুধু সংবিধান নয়, প্রতিটি ক্ষেত্রে শেখ মুজিব ভারতের পক্ষে কাজ করেছিল। 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের সময় কেন বাংলাদেশের পক্ষ থেকে কাউকে রাখা হয়নি তা নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে চরম ক্ষোভ থাকলেও শেখ মুজিব কোনো প্রশ্ন করেননি, বরং স্বাধীনতা পরবর্তী পাকিস্তান বাহিনীর ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র সহ কলকারখানার মূল্যবান যন্ত্রপাতি লুটপাটে ভারতকে সর্বাত্মক সহায়তা করেছিল শেখ মুজিব। মুক্তিযুদ্ধের 9 নম্বর সেক্টরের কমান্ডার মেজর জলিল তার অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইতে লিখেছেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর কাছে পাকিস্তানি জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করলেন না কেন? আত্মসমর্পণের সময় ওসমানী উপস্থিত ছিলেন না কেন? কর্নেল ওসমানী আত্মসমর্পণের বেশ কয়েকদিন পর ঢাকায় এলেন কেন? এই কদিন ওসমানী কোথায় ছিলেন? তিনি কি তাহলে সত্যি কলকাতায় বন্দী ছিলেন? মেজর জলিল আরও লিখেছেন, 17 ডিসেম্বর খুলনা সার্কিট হাউস মাঠেও পাকিস্তানি সেনাদের আরেকটি
আনুষ্ঠানিক আত্মসমর্পণ পর্ব অনুষ্ঠিত হয়। নবম সেক্টরের অধিপতি হিসেবে আমি সেখানে উপস্থিত থাকলেও আমাকে জোর করে ভারতীয় সেনারা পেছনের সারিতে ফেলে দেয়। অনেক চেষ্টা করেও আমি আর সামনে আসতে পারেনি। এভাবেই দীর্ঘ 9 মাসের অসীম ত্যাগ তিতিক্ষা আর আত্মাহুতির মধ্য দিয়ে রচিত বিজয় পর্ব ভারতীয় শাসক চক্র দ্বারা লুণ্ঠিত হয়। মেজর জলি বুঝতে পেরেছিলেন মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ ভারতীয় এজেন্ট হিসাবে কাজ করছে। লিখেছেন, আত্মসমর্পণের প্রায় 1 সপ্তাহ পরে প্রবাসী আওয়ামী লীগ সরকার কিভাবে দেশে ফিরে বিনা প্রশ্নে গদিতে বসে। 9 নম্বর সেক্টরের অধিনায়ক হিসাবে দায়িত্ব পালনের কারণে যশোর খুলনা অঞ্চল দিয়ে ভারতীয় বাহিনীর লুটপাটের দৃশ্য সবচেয়ে বেশি প্রত্যক্ষ করেছেন মেজর জলিল, যে কারণে মেজর জলিল সর্বপ্রথম ভারতীয়দের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছিলেন, কিন্তু শেখ মুজিব তাকে আটক করে কোর্ট মার্শালের নির্দেশ দেন। মজার বিষয় হলো, শত শত বিহারি নারীদের ধর্ষণকারী পাকিস্তান বিদ্বেষী মেজর জলিলকে অবশেষে পাকিস্তানের মাটিতেই মরতে হয়েছে। ভারত নিয়ন্ত্রিত বাংলাদেশ নামক ভূখণ্ডে তার জায়গা হয়নি। ভারতের এসব লুটপাট এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার প্রমাণ নিয়ে ডকুমেন্টারি তৈরি করার কারণে জহির রায়হানকে গুম করা হয়। দেশ স্বাধীনের পর এটা ছিল ভারতের প্রথম গুম। প্রথম জহির রায়হানের খোঁজে পান্না কায়সার সহ পরিবারের সদস্যরা শেখ মুজিবের কাছে গেলে তাদেরকে মুজিব বলেন জহিরের বিষয়ে বেশি বাড়াবাড়ি না করবার। এরপর তারা আর কোনোদিন বিচার চাইতে চাননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুজিব বলেছিলেন, গুম নয়, জহির রায়হান বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। মুজিবের বক্তব্য অনুযায়ী পরদিন পত্রিকাগুলো শিরোনাম করে জহির পলাতক, কিন্তু পলাতক জহির আর ফিরে আসেনি মানুষের মাঝে। এভাবেই ভারতের বিরুদ্ধে যেই প্রতিবাদ করেছে শেখ মুজিব তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে। 1 এপ্রিল 1972 সালের দৈনিক বাংলা পত্রিকায় শেখ মুজিবের খুলনা সার্কিট হাউস মাঠে দেয়া একটি বক্তব্য তুলে ধরা হয়েছে, যেখানে মুজিব প্রকাশ্যে ভারত বিরোধীদের হুমকি দেন। দেখামাত্র গুলি শিরোনামে সেই সংবাদে বলা হয়, গোলযোগ সৃষ্টিকারীরা বাংলাদেশ ও ভারতের মধ্যে শত্রুতা সৃষ্টির প্রয়াস চালাচ্ছে। এদের মধ্যে কেউ কেউ বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি ভ্রান্ত বলে আখ্যায়িত করছে। এ সম্পর্কে দেয়ালে দেয়ালে স্লোগান দিচ্ছে, আমি পুলিশকে আদেশ দিচ্ছি এইসব নকশাল বাড়িওয়ালাদের যেখানে পাবেন সেখানে গুলি করবেন। পরদিন নোয়াখালীর চৌমুহনী কলেজ মাঠেও শেখ মুজিব ঠিক একই ধরনের হুমকি দিয়েছিলেন। শেখ মুজিব কতটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চলে গিয়েছিলেন তার সবচেয়ে বড় প্রমাণ তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম, এমনকি মুক্তিযুদ্ধের মহানায়ক জেনারেল ওসমানীকে পর্যন্ত মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে দিয়েছিলেন শেখ মুজিব। কারণ মুক্তিযোদ্ধারা ছিল মুজিব বাহিনীর বিরোধী, যে কারণে ভারতের অনুগত মুজিব বাহিনীর বিরোধিতা করার কাউকে মুজিবের সরকারে রাখতে দেয়নি ভারত। এভাবে ভারতীয় প্রেসক্রিপশনে ভারত বিরোধীদের শায়েস্তা করে শেখ মুজিব তার ক্ষমতার স্বাদ পূর্ণ করেছিলেন। একইভাবে ভারতকে সবকিছু দিয়ে ধোকাবাজ মুজিবের কন্যাও ক্ষমতায় টিকে রয়েছে দীর্ঘদিন ধরে। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। আসলে এদের কোনো দল বা আদর্শ নেই, মূলত শেখ পরিবারের রক্তই হচ্ছে দূষিত, যে কারণে বীর মুক্তিযোদ্ধা ডালিম বলেছিলেন, আমরা শেখ মুজিবের সাথে পুরো বংশ কেন নির্বংশ করতে চেয়েছিলাম সেটা বুঝবার জন্যে হাসিনা এবং রেহানা দুই পিসকে রেখে গেলাম। বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিমের সেই ভবিষ্যৎবাণী আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। দুই পিসেই যদি এই অবস্থা হয় তাহলে আরও কয়েক পিস যদি থাকতো তাহলে কী হতো সেটা একটু চিন্তা করে দেখুন। আল্লাহ হাফেজ।